গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কাপ সৌরভ। বন্ধুরা, এখন আমরা ব্যারাকপুরে আছি। তো আজকে সকালে অলরেডি একটি ব্লগ পোস্ট করেছি ব্যারাকপুরে সকালে ব্রেকফাস্ট করতে যাওয়ার। তো এখন থেকে ব্যারাকপুরের বিভিন্ন ব্লগগুলো পোস্ট করার চেষ্টা করব। তো এখন আমরা যাচ্ছি গঙ্গার ধারে, সন্ধ্যার সময় গঙ্গা নদীর যে অপরূপ সৌন্দর্য সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব, দেখা যাক। তো বন্ধুরা চলো। জায়গাটা খুব সুন্দর এবং বলতে গেলে একদম মনোরম পরিবেশ। তো আমি বলেছিলাম যে নিয়মিত ভিডিও দেব, কিন্তু আমাদের ট্রেনিংয়ের শিডিউল এতটাই টাইট এবং যতটুকু ফ্রি সময় পাওয়া যায় এই গরমে আর বের হতে ইচ্ছা করে না। এই ভিডিওটি একদম প্রথম দিন যেদিন এসেছিলাম সেদিনের রেকর্ড করা ভিডিও। তো বন্ধুরা, এত সুন্দর রাস্তাঘাট, সত্যি খুব ভালো লাগছে। তো এটি হচ্ছে গিয়ে মঙ্গল পাণ্ডে উদ্যান। এটি ব্যারাকপুরের অন্যতম বিখ্যাত একটি পার্ক। এই মঙ্গল পাণ্ডে পার্কের ভেতর দিয়ে প্রবেশ করেই কিন্তু আমাদের গঙ্গা নদীর ঘাটে যেতে হবে। তো বন্ধুরা, আমরা অলরেডি কিন্তু গঙ্গার ঘাটে চলে এসেছি। এখানকার এত সুন্দর ওয়েদার, এত সুন্দর একটা পরিবেশ, এটা কিন্তু আমাকে মুগ্ধ করেছে। তো এখানকার পরিবেশ আসলে মুগ্ধ করার মতোই। তো আপনারা যদি কোনো দিন বা তোমরা যদি কোনো দিন কলকাতায় আসো বা কলকাতার আশেপাশে কোথাও আসো, তাহলে কিন্তু অবশ্যই এই গঙ্গা নদীর ঘাটে আসার একবার চেষ্টা করবে। আমি কথা দিলাম, তোমাদের মন খুব ভালো হয়ে যাবে। এর আগে আমি একবার আসার সুযোগ পেয়েছিলাম, একবার আমি দক্ষিণেশ্বরে এসেছিলাম, এরপরে কিন্তু আজকে আবার এই গঙ্গা নদীর পাড়ে আসার সৌভাগ্য আমার হলো। তো এটি হচ্ছে গিয়ে সেই গঙ্গার ধারেই অবস্থিত মঙ্গল পাণ্ডে উদ্যানের মধ্যে একটি রেস্টুরেন্ট, খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। এখান থেকে একদম সরাসরি গঙ্গার যে ওয়েদার, গঙ্গা নদীর যে আশেপাশের যে একটা অনুভূতি সেটা কিন্তু নেওয়া যায়, এবং অবশ্যই এটা কিন্তু কাপলদের জন্য খুব ভালো। তো এটা আসার সময় করা ভিডিও, এখানে আমরা সবাই ভিডিও করার চেষ্টা করছি আমাদের ফেরার পথে। খুব সুন্দর একটি পরিবেশ, বলতে গেলে এই পরিবেশে ভিডিও না করলেই মনটা কেমন করে, তাই জন্য আমরা সবাই ভিডিও করতে এবং ছবি তুলতে ব্যস্ত। তো বন্ধুরা, আমাদের ব্লগটি একদম শেষের দিকেই, এখন আমাদের ফেরার পালা। তো বন্ধুরা, আপাতত আমরা এখন ফিরে যাচ্ছি। তো বেশিক্ষণ গঙ্গার ধারে থাকতে দেওয়া হয় না এখন, কারণ এখন 5টা আর বেশি বেজে গেছে, 5টার পরে আর সেইভাবে সেখানে প্রবেশ করতে দেওয়া হয় না। তো বন্ধুরা, এই নিয়মটি আমাদের সবাইকে মানতে হবে। আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি, এরপরে আমাদের রোল কল আছে এবং দেখাবে বন্ধুরা পরের কোনো ব্লগে। আমার সঙ্গেই থাকুন, আমাকে সাপোর্ট করুন।